আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিন্ডি বিশেষ করে এই সময়তে যারা ভিন্ডি লাগিয়েছেন এখন মার্কেটের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন জন মানুষ ভিন্ডি লাগাতে পারেন কেউ ডিসেম্বর মাসে লাগান কেউ নভেম্বর মাসে লাগান জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো মে মাসেতেও অনেক সময় ভিন্ডি লাগান যাতে বর্ষাকালের ফলটা পাওয়া যায় এবং সেটা নির্ভর করে এক সম্পূর্ণ সেখানকার মার্কেটের ওপরে তো এই সময়তে যারা ভেন্ডি লাগিয়েছেন অনেক সময় একটা সমস্যার মধ্যে তারা ভুগছেন এই সময়তে দু পাতা তিন পাতা বা চার পাতা ভেন্ডি গাছ হয়েছে এবং এই সময় যে সমস্যাটা হচ্ছে যে অনেক সময় কি হয় এই সময় লেদা পোকার আক্রমণ দেখতে পাওয়া যায় এবং লেদা পোকার আক্রমণের ফলে পাতা অনেক সময় খেয়ে নেয় বা অনেক সময় ছোটো ছোটো গাছগুলো দুপাতার গাছ বা তিন পাতার গাছকে কিন্তু লেদা পোকা কেটে দেয় যার ফলে কি হয় জমিতে গাছের ঘনত্ব কমে যায় আলটিমেট সেটা কিন্তু প্রোডাকশান লস করবে আপনাদের সুতরাং এই ব্যাপারেতে আপনাদের অবশ্যই সাবধানে থাকতে লাগবে এবং যথোপযুক্ত ওষুধ আপনাদের এই সময় স্প্রে করতে লাগবে মনে রাখতে লাগবে যে ধরনের লেদা আক্রমণ এই সময়তে হয় সেটা হচ্ছে বিকেলবেলায় আক্রমণ করে এবং বেলায় মাটির থেকে বেরিয়ে এটা থাকে মাটিতে এবং মাটির থেকে বেরিয়ে করে কি গাছের গোড়াটাকে কিন্তু কেটে দেয় এবং গাছগুলো কিন্তু মারা যায় সেই জন্য আপনাদের করতে হবে স্প্রেই যখনই করবেন সেটা হচ্ছে বিকালবেলায় ঠিক সন্ধ্যের আগে আগে আপনাদের স্প্রে করতে হবে এবং বাজারে ক্লোরোপাইরিফস কুড়ি শতাংশ কিনতে পাওয়া যায় সেটা আড়াই এল প্রতি লিটার জলে গুলে আপনারা জমিতে ভালো করে স্প্রে করে দিতে পারেন অথবা আপনারা ক্লোরোসাইপার এই কম্বিনেশনের ওষুধ কিনতে পাওয়া যায় এটা দেড় এম করে প্রতি লিটার জলেতে গুলে আপনারা জমিতে গাছের গোড়ায় ভালো করে ভিজিয়ে দিতে পারেন অথবা সাইলোহেত্রিন পাওয়া যায় এইটা আপনার এক মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন তবে খেয়াল রাখবেন বিকেলবেলাতে যেন স্প্রে হয় বিকেলবেলা স্প্রে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজটা কিন্তু ভালো করবে এইভাবে আপনারা এগিয়ে যান আমরা সাথে আছি কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনাদের ছবি তুলে পাঠাবেন আমরা চেষ্টা করব। আমাদের দিক থেকে যতটুকু আপনাদের সাহায্য করা যায় নমস্কার